আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। উত্তেজনা বাড়ি, ইউক্রেনে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পরমাণু আলোচনার মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। ইউক্রেনে যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরায়েল। ত্রিপুরায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ। রাশিয়ার হাত থেকে ইউক্রেন রক্ষায় প্রস্তুত বাবুশকা ব্যাটালিয়ন। চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদত যোগানোর অভিযোগ আমেরিকার। সর্বশেষে জানিয়ে দিব মালিতে ফ্রান্সের সেনা অভিযান, নিহত 30 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তেজনা বাড়িয়ে ইউক্রেনে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়ার উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। গতকাল মঙ্গলবার রাতে কিয়েভে পৌঁছায় মার্কিন এই সামরিক সহায়তা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, 20 কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে এই বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। জানা গেছে, ওয়াশিংটনের পাঠানো এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে 15 টন গ্রেনেড ও ভারী বিস্ফোরক। এর আগে গেল সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও সুইডেনের সাথে একটি সমঝোতা সড়ক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে নিরাপত্তা জোরদারে কয়েক দফা সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। সীমান্ত এলাকায় রুশ সেনা মোতায়েন নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে কিয়েভ মস্কির মধ্যে। এদিকে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে উত্তেজনা চরমে পৌঁছেছে, এমন অবস্থায় অবিলম্বে মার্কিন নাগরিকদের উচিত ইউক্রেন ত্যাগ করা। অন্যথায় রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে হামলা করে বসলে মার্কিন নাগরিকদের উদ্ধারে কোনো সৈন্য পাঠাবে না আমেরিকা। পরমাণু আলোচনার মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের। দীর্ঘদিন হস্তগত থাকার পর 2015 সালে পারমাণবিক চুক্তি পুনর্জীবিত করার লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পরোক্ষ আলোচনার পুনরায় শুরুর মাত্র একদিন পরে এই ঘটনা ঘটল। আজ বুধবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি 1450 কিলোমিটার পাল্লার এক নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে গণমাধ্যম রাইটার্স বিষয়টি নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। বিশেষজ্ঞদের ধারণা, ইরানের কাছে 2000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েল ও ইরানের আশপাশের মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল নতুন সার্ফেস টু সার্ফেস এই ক্ষেপণাস্ত্রের নাম এই আরব উপদ্বীপের হেজাজ অঞ্চলের খাইবার শেখার নামে এই মরুদ্যানের নামে করা। এ সময় ইহুদি মালিকাধীন এই মরুদ্যানটি 7ম শতাব্দীতে মুসলমানদের দখলে আছে। ওই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি রেজোলিউশনারি গার্ড অভ্যন্তরীণভাবে তৈরি করেছে। কঠিন জ্বালানিতে পরিচালিত এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু ভেদের মাত্রা প্রায় নির্ভুল এবং এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ভেদ করতে সক্ষম। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি আইআরজি এর ঘাঁটিতে একটি আনুষ্ঠানিক বলেছেন, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য প্রতিপক্ষকে মোকাবেলা একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। তারা ক্ষেপণাস্ত্র বন্ধে পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের যে অনুরোধ ফিরিয়ে দিল ইসরায়েল। ইসরায়েলের প্রত্যাখ্যাত সাংবাদিক নাখা লিয়াদান জানিয়েছেন, ইসরায়েল কাছ থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিনতে চেয়েছিল ইউক্রেন, কিন্তু তাদের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম ইয়াদিয়াত আহরানতে লেখা একটি বিশেষ কলামে এসব তথ্য জানিয়েছে সাংবাদিক নাহাল। ওই কলমে নাদালিয়া লিখেছেন, রাশিয়া ইসরায়েল ইউক্রেনের চলমান দ্বন্দ্বে কোনোভাবে জড়াতে চায় না এবং রাশিয়াকে রাগাতে চায় না। এ কারণে ইউক্রেন আয়রন ডোম কেনার প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। নাদালিয়াল জানিয়েছেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আয়রন ডোম কেনার জন্য আবেদন করেছিল ইউক্রেন, কিন্তু আয়রন ডোম যেহেতু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রযুক্তি তাই দুপক্ষের মত ছাড়া এটি অন্য কোনো দেশকে দেওয়া যাবে না। কিন্তু ইউক্রেন যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম ও প্যাসিফিক মিসাইল কেনার জন্য চাপ দিয়ে আসছে অনেকদিন ধরেই। তারা রাশিয়া আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য সীমান্তে আরও শক্তিশালী করতে চায়। সাংবাদিক নাহালিয়ান জানিয়েছে, এই বিষয়টি এখন উভয় সংকটে ফেলিয়ে দিয়েছে ইসরায়েলকে। এর মতে এখন ইসরায়েল যে কোনো এক পক্ষকে খুশি করতে পারবে, হয় রাশিয়াকে নয় যুক্তরাষ্ট্রকে। কারণ যদি যুক্তরাষ্ট্রের অনুরোধের পরও তারা ইউক্রেনকে আয়রন ডোম না দেয় তাহলে যুক্তরাষ্ট্র এতে ক্ষিপ্ত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার করলে রাশিয়া ক্ষিপ্ত হবে। ত্রিপুরায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ। ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গুরুতর জখম হয়েছে দুইজন।
তারা ভারত বাংলাদেশ সীমান্তে মাদক পাচার করার সময় সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে মেনে চলার বাণিজ্য বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। মাদক পাচার রোধ করতে কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী, সেই অনুযায়ী সীমান্ত টহল জোরদার করা হয়েছে সম্প্রতি। এদিকে সীমান্তে পাচার রোধ করতে গিয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে স্থানীয় নাগরিকদের মধ্যে সংঘাত দিনের পর দিন বেড়েই চলছে। জানা গেছে, রাজ্যের রহিমপুর এলাকায় 20 বছর বয়সী সোহাগ মিয়া এবং 15 বছর বয়সী ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, তাদের উভয়ের বাড়ি রহিমপুর গ্রামে পঞ্চায়নের 6 নং ওয়ার্ডের এলাকায়। সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে মাদক পাচার করতে গিয়েছিল তারা। প্রথমে মাদকদ্রব্য নিয়ে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে তা বড় আকার ধারণ করে। এক পর্যায়ে বিএসএফ এর রাইফেল থেকে রাবার বুলেট ছড়ে, এতে পাচারকারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়েন। গুলিবিদ্ধ দুইজনকে তখন বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাদের জিবি হাসপাতালে রেফার করে দেন। বর্তমানে সোহাগ ও ইকবাল দুজনেই গুরুতর জখম অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাশিয়ার হাত থেকে ইউক্রেন রক্ষায় প্রস্তুত বাবুশকা ব্যাটালিয়ন। ইউক্রেন সীমান্তে 1 লাখের বেশি রুশ সৈন্য মোতায়েন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে টানটান উত্তেজনা বিরাজ করছে। পশ্চিমা গোয়েন্দার দাবি, পরিস্থিতি এমন হয়েছে যে কোনো সময় ইউক্রেনে বিমান হামলা দিয়ে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষা করতে প্রস্তুত দেশটির প্রবীণ নাগরিকদের গঠন বাবুশকা ব্যাটালিয়ন। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাবুশকা ব্যাটালিয়নের 69 বয়সী ভ্যালেন্টিনা অস্ত্র হাতে রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। তিনি নিজেদের শহরকে রক্ষা করতে চান। 2014 সালে দেশটির সংঘাত শুরু হওয়ার পর থেকে স্বেচ্ছায় কাজ করতে আসছেন ভ্যালেন্টি। বাবুশকা ব্যাটালিয়ন নামের যে দলটির সঙ্গে তিনি জড়িত, সে সময় স্বেচ্ছাসেবী সদস্য, পরীক্ষানা খনন করেছিলেন, চিকিৎসা সেবা দিয়েছিলেন, এমনকি বাদ দিচ্ছিল না টাওয়ারের দেয়ালগুলো। ভ্যালেন্টিনা জানিয়েছেন, প্রয়োজনে বয়স্ক নারীদের বাবুশকা ব্যাটালিয়নের প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, আমি আমার শহরকে ভালোবাসি, আমি চলে যাচ্ছি না, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভয় দেখাতে পারবে না। হ্যাঁ, যুদ্ধ ভয়ঙ্কর, তবে আমরা শেষ পর্যন্ত ইউক্রেনের পক্ষে থাকব। ভ্যালেন্টিনা শহর বাসিন্দাদের কিভাবে প্রস্তুত রাখতে হবে এবং নিজেদের রক্ষা করতে হবে তা শেখাতে একটি ইভেন্ট এসব কথা বলেন। চীনের বিরুদ্ধে রাশিয়াকে মদত যোগানোর অভিযোগ আমেরিকার। চীনের বিরুদ্ধে আলাদাভাবে ইউক্রেনকে আক্রমণ করার বিষয়ে রাশিয়াকে পিছন থেকে মদত যোগানোর অভিযোগ জানালো আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেছেন, চীন যেভাবে রাশিয়াকে পিছন থেকে আক্রমণের ইন্ধন যোগাচ্ছে তা নিন্দনীয়। এর পিছনে চীনের আরও ইন্ধনীয় উদ্দেশ্য আছে বলেও কিরবি বক্তব্য করেন। তিনি আরও জানান, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মঙ্গলবার ইউক্রেন জটিলতা নিয়ে কথা বলতে ইউরোপের পথে পাড়ি দিয়েছেন। ইউরোপ পৌঁছে অস্টিন ব্যাজলেসের এই ন্যাটোর মুখ কার্যালয় ইউক্রেনে নিয়ে আলোচনায় বসবেন এবং সেখান থেকে পোল্যান্ড যাবেন। পোল্যান্ডে আমেরিকা আরও 3,000 সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে বলেও কিবরি জানিয়েছেন। তিনি আরও বলেন, ইউক্রেন আক্রমণ নিয়ে যে রাশিয়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তা আমেরিকা বিশ্বাস করবে না। তবে রাশিয়া যদি আক্রমণ করে তাহলে তা যে কোনো দিন হতে পারে। তবে ইউক্রেন নিয়ে জটিলতা কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস। মালিতে ফ্রান্সের সেনা অভিযান, নিহত 30 জন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ফ্রান্সের নেতৃত্বাধীন সামরিক বাহিনীর যৌথ অভিযানে অন্তত 30 জঙ্গি নিহত হয়েছে। ওই অভিযানে জঙ্গিদের বেশ কয়েকটি যানবাহন এবং অস্ত্র ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার ফরাসি সামরিক বাহিনীর এক বিবৃতিতে সপ্তাহব্যাপী অভিযান, নিহত এবং ক্ষয়ক্ষতির এই তথ্য জানানো হয়েছে।